আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে আমরা পাম্পের ইনপুট পাওয়ার ক্যালকুলেশনটা দেখব অর্থাৎ একটা পাম্পের সাথে যে মোটর লাগানো থাকে সেই মোটরটা কত কিলোওয়াট হওয়া উচিত এই ক্যালকুলেশনটা করে দেখাবো ইন্ডাস্ট্রিতে দেখা যায় মেকানিক্যাল এবং ইলেকট্রিক্যাল টিমের মধ্যে প্রায়ই এই বিষয়টা নিয়ে ঝগড়া হয়ে থাকে ঝগড়া বলতে ওই না আসলে মানে মতের অমিল হয়ে থাকে ইলেকট্রিক্যাল টিম বলে যে মেকানিক্যাল পাম্পের সমস্যা পাম্পের মেকানিক্যাল টিম বলে না মোটর লোড নিতে পারতেছে না তো ওভার কারেন্ট হয় এই জন্য মোটর ট্রিপ করে ইত্যাদি ইত্যাদি তো এই ধরনের সমস্যা আমি নিজেও বহুবার পড়েছি তো আপনি যদি এই ক্যালকুলেশনটা জানেন তবে এই পাম্পের সাথে যে মোটরটা সেট করা আছে সেই মোটরটা আসলে প্রপার ক্যাপাবল কিনা সেটা আপনি বের করতে পারবেন অথবা আপনাকে যদি একটা পাম্প দেওয়া হয় এনে যে এই পাম্পটা আনা হয়েছে একটা মোটর এটার সাথে সেট করো তো আপনি কত কিলোয়াটের মোটর লাগাবেন সেই ক্যালকুলেশনটা বের করতে পারবেন আসলে আমার এক কাছের ছোট ভাই আমার কাছ থেকে এটা জানতে চাইছে তো আমি ভাবলাম কেননা এটা নিয়ে একটা ভিডিও তৈরি করে সবার মধ্যে শেয়ার করি আপনারা এই ভিডিওতে দেখতে পাচ্ছেন আমরা একটা পাম্প এখানে চালু করে রাখছি পাম্পের পানি পড়তেছে এবং এখানে কা পাশাপাশি ক্লিপন মিটার দিয়ে আমরা কারেন্ট মেজার করে রাখছি মেজার করতেছি কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আপনারা দেখছেন এন্ড সায়েন্স আমি আছি মোহাম্মদ সোহেল মেহেদি যে দেখতে পাচ্ছেন ছবিতে এটা একটা পাম্প তো পাম্পটা আসলে দুই ভাগে হয় যারা আমরা ইন্ডাস্ট্রিতে কাজ করি তারা আমরা জানি এই পাম্পের এই অংশটা আলাদা এবং এই অংশটা আলাদা এটা হচ্ছে ইলেকট্রিক্যাল সাইট এটা হচ্ছে মেকানিক্যাল সাইট এই পাম্পটাকে চালানোর জন্য কত কিলোয়ার মোটর লাগবে বা কত এইচপি বা হর্স পাওয়ার মোটর লাগবে সেই ক্যালকুলেশনটাই আমরা এখানে দেখবো তো এটা দেখার জন্য আমরা একটা ফর্মুলাকে ব্যবহার করব তো আমরা নর্মালি এই ফর্মুলাটাই ব্যবহার করব হ্যাঁ তো এমনি অনেক রকম ফর্মুলা আছে আসলে আমি আপনাদের নিয়ে একবার দেখে আসি মনে যে ফর্মুলা ওয়ান ফর্মুলা টু ফর্মুলা থ্রি ফোর ফাইভ ইত্যাদি তো যাই আমি সবচেয়ে বেশি যে ফর্মুলাটা সবসময় ব্যবহার করি এইটা তো এই ফর্মুলাটা দিয়ে আমি আপনাদের দেখাবো এবং এইটা আর ওইটা একই ওখানে কিছু ব্যাপার আছে আলাদা আলাদা কিন্তু রেজাল্ট সব একই হয় ঠিক আছে তো চলুন এই ফর্মুলাতে আমাদের কি কি তথ্য লাগবে পাম্পের তো সেটা একটু দেখিনি তো এই যে দেখতেছেন প্রথমে কিউ এইচ পি কিউ ইন্টু এইচ ইন্টু পি আসলে এটা পি না এটাকে বলা হয় রো আর এইচ ও এটা আসলে এই ডেনসিটির একটা এই সিম্বল আর নিচে সূত্রের জন্য আছে তিনশো সাতষট্টি ইন্টু এন এটাও আসলে এন না এটা এফিসিয়েন্সির একটা সিম্বল আর কি যাই হোক তো এই তথ্যগুলো লাগবে তো আমরা একটু দেখি এটা কি কিউটা হচ্ছে ফ্লোরেট ইন মিটার কিউব পার আওয়ার তো এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে এখানে এই এইটা দেখেন এখানে মিটার কিউব পার আওয়ার আপনি যদি মিটার কিউব পার আওয়ার অর্থাৎ প্রতি ঘন্টায় কত কিউবিক মিটার পানি উঠায় এটা যদি না দিয়ে প্রতি মিনিটে বা প্রতিদিনে এরকম যদি একটা পার্থক্য হয়ে যায় তাইলে কিন্তু একটা ঝামেলা হয়ে যাবে এখানে কিন্তু বলছে কিউবিক মিটার পার আওয়ার অর্থাৎ প্রতি ঘন্টায় কত কিউবিক মিটার এটা আচ্ছা হেড টোটাল ডেভেলপড হ্যাড ইন মিটার এটা কিন্তু মিটারে চাইছে মিটারে এটা কিন্তু ফিটে হইলে হবে না যদি ফিটে থাকে আপনি এটাকে মিটারে কনভার্ট করে নেবেন তারপরে এই যে রো হয়েছে ডেনসিটি ডেনসিটি ইন কিলোগ্রাম পার কিউবিক ডেসিমিটার এখানে কিন্তু কিলোগ্রাম পার কিউবিক ডেসিমিটার বলছে আমরা নর্মালি কিন্তু ডেনসিটিটা কিলোগ্রাম পার কিউবিক মিটারে দেখে থাকি ওয়ান কিলোগ্রাম পার কিউবিক মিটার ইকুয়াল টু জিরো পয়েন্ট জিরো জিরো ওয়ান কিলোগ্রাম পার কিউবিক ডেসিমিটার তো এটা মাথায় রাখতে হবে এখানে কিন্তু কিউবিক ডেসিমিটারে চাইছে কিউবিক মিটারে নয় এটা খেয়াল রাখতে হবে আর ইফিসিয়েন্সিটা লেগসি এফিসিয়েন্সি বিটুইন জিরো অ্যান্ড লেস দেন ওয়ান নট এন পার্সেন্টেজ অর্থাৎ ইফিসিয়েন্সি তো নর্মালি পার্সেন্টেজে প্রকাশ করে তো এইখানে সূত্রের জন্য আমরা এটা পয়েন্ট এই পয়েন্ট দিয়ে ব্যবহার করবো দেখা গেছে সেভেন্টি পার্সেন্ট পয়েন্ট সেভেন জিরো বা এইট্টি পার্সেন্ট পয়েন্ট এইট জিরো এরকম করে আমরা ব্যবহার করবো তো সেটাই বোঝানোর চেষ্টা করতেছি ঠিক আছে তো চলুন আমরা এখন এই যারা আমরা একেবারেই বুঝি না ফ্লো রেটটা বা কী যদি কোনো সন্দেহ থাকে সেটার জন্য আমি আর একটু ডিটেলসে আলাপ করি তো ফ্লো রেটটা নিয়ে একটু আলোচনা করি চলুন দেখুন এই যে দেখতে পাচ্ছেন একটা পাম্প এখান দিয়ে একটা জায়গায় পানি দিচ্ছে অর্থাৎ এই পাম্পটা এই যে পানিটা এখানে ফ্লো হচ্ছে অর্থাৎ এক ঘন্টায় কি পরিমাণ পানি এখান থেকে ফ্লো হচ্ছে সেই যেই হিসাবটা এটাকে বলা হয় ফ্লো রেট অথবা এই যে এখানে দেখতে পাচ্ছেন পানি এই যে পড়তেছে অর্থাৎ এক ঘন্টায় এটা মিনিটেও থাকে কোথাও কোথাও সেকেন্ডও থাকে এটা পাম্পের ওপর ডিপেন্ড করে তো এখানে আমাদের এখানে ঘন্টায় দিতে হবে যদি মিনিটে থাকে ওটাকে ঘন্টায় কনভার্ট করে নিতে হবে তো এই এক ঘন্টায় কি পরিমাণ পানি এখানে দিতে পারতেছে সেইটা হচ্ছে ফ্লো রেট হ্যাঁ সেটা মাথায় রাখতে হবে তারপর আসেন ফ্লো রেটের পর আছে হ্যাড মনে করেন এটা একটা ট্যাঙ্ক এটা একটা ট্যাঙ্ক তো এই ট্যাঙ্ক থেকে পানিটা এই লাইন দিয়া এই পাম্পের মাধ্যমে এই দিক দিয়ে না মনে করেন উপরে এখানে আরেকটা ট্যাঙ্ক আছে এই ট্যাঙ্কে উঠাচ্ছে হ্যাঁ এই যে এটা আরেকটা ট্যাঙ্ক এই ট্যাঙ্কে মনে করেন উঠাচ্ছে তো এই যে লাইনটা এই পাম্পের এই লাইনটাকে বলা হয় সাকশন লাইন বা সাকশান হেড আর এটার পরেরটাকে বলা হয় ডেলিভারি লাইন বা ডেলিভারি হ্যাট ডেলিভারি লাইনটা আছে এখান থেকে এখান পর্যন্ত আর সাকশন লাইনটা দেখাইছে এখান থেকে এখান পর্যন্ত এই যে এখানে দেখাইছে অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন তো এই দুটোটাকে মিলাইয়া হচ্ছে টোটাল হাইট এই যে দেখেন দুটোটাকে মিলে হচ্ছে টোটাল হাইট হ্যাঁ তাহলে এটা বুঝতে হবে হ্যাঁ এখন দেখি আমরা ডেনসিটিটা আমাদের আমরা নর্মালি যে লিকুইডটা ব্যবহার করব। আমরা জানি বিভিন্ন লিকুইডের ডেনসিটি বিভিন্ন রকম হয় তো এটা নর্মালি পানির পাম্প এই জন্য আমরা পানির ডেনসিটিটা দেখি আমরা জানি যখন পিওর ওয়াটার হয় তো এইটার মোটামুটি ডেন্সিটি থাকে আপনার এক হাজার কিলোগ্রাম পার মিটার কিউব বা কিউবিক মিটার আর যদি এটা সমুদ্রের লো পানি হয় তাহলে এটার ডেন্সিটি হয় এক কিলোগ্রাম পার কিউবিক মিটার হ্যাঁ তো আমরা কিন্তু এই সূত্রে কিলোগ্রাম পার কিউবিক মিটার ব্যবহার করব না এই সূত্রে আমরা কিলোগ্রাম পার কিউবিক মিটারকে আমরা কিউবিক ডেসিমিটারে কনভার্ট করে নিব হ্যাঁ এটা একটু মনে রাখতে হবে আচ্ছা তারপরে আসেন আমরা ইফিসিয়েন্সিটা একটু বোঝার চেষ্টা করি তো বিভিন্ন পাম্পের ইফিসিয়েন্সি পাম্পের নেম অনেক সময় লেখা থাকে আর যদি লেখা না থাকে তাহলে পাম্পের মডেল নাম্বার থাকে ওই মডেল নাম্বার দিয়ে ইন্টারনেট থেকে আপনারা এইরকম একটা ইফিসিয়েন্সির চার্ট আপনারা দেখে নিতে পারবেন তো এখানে দেখেন এই মডেলের অনেকগুলা ফ্লোরেটের হয় সেজন্য এইভাবে থাকে আমি আনুমানিকভাবে ধরে নিচ্ছি আমাদের ফ্লোরেট আছে পঞ্চাশ কিউবিক মিটার পার আওয়ার তাহলে এইটার ইফিসিয়েন্সিটা কেমন হবে তাহলে আমরা এদিকে যদি আসি এটা এসে দেখেন এখানে মিলে গেছে হ্যাঁ এইখানটাতে মিলছে তো এখানে যদি হিসাব করি এইখানটাতে মোটামুটি হতে পারে এটা সেভেন্টি থ্রি এরকম মোটামুটি হচ্ছে মনে হচ্ছে তো যাই আমরা এটা বোঝার জন্য আসলে দেখাইলাম ঠিক আছে আমরা এবার নেমপ্লেট দেখি এই প্লেটে দেখেন কি কি তথ্য দেওয়া আছে এই যে দেখেন এখানে এই যে ফ্লোরে অলরেডি দেওয়া আছে তারপরে এই যে হ্যাড দেওয়া আছে হ্যাঁ তারপরে ইফিসিয়েন্সিও এখানে দেওয়া আছে তো মোটামুটি আমাদের এই তিনটা তথ্য হলেই চলে এই যে দেখেন এখানে পাওয়ারও দেওয়া আছে তো এই নেমপ্লেটটা দিয়েই আমরা একটা ক্যালকুলেশন করে এটাকে প্রুফ করার প্রুফ করব তো চলুন আমরা এটা দিয়ে করি এই যে নেমপ্লেটটা এখানে দেখতে পাচ্ছেন এখানে তথ্যগুলো সব দেওয়া আছে তো এটা আমি আসলে কাজের সুবিধার জন্য করে রাখছি এই যে দেখেন এখানে এই কিউতে হচ্ছে ফ্লো তো ফ্লো আছে এখানে কত বাহাত্তর কিউবিক মিটার পার আওয়ার তো আমরা এই যে বাহাত্তর এখানে বসাইছি তারপরে আছে এখানে হ্যাড দেওয়া আছে বিয়াল্লিশ দশমিক ওয়ান মিটার তো আমি এই যে এখানে হ্যাডটা দেওয়া হয়েছি বিয়াল্লিশ দশমিক ওয়ান মিটার তারপর এখানে হচ্ছে আপনার ডেন্সিটি এক হাজার কিলোগ্রাম পার কিউবিক মিটারকে আমরা যদি ডেসিমিটারে কনভার্ট করি কিউবিক ডেসিমিটারে তখন এটা হয়ে যায় ওয়ান তো আমরা সেজন্য এটা ওয়ান বসাইছি আর সূত্রের জন্য তিনশো এটা যা ছিল তাই আছে এই যে উপরে দেখতে পাচ্ছেন হ্যাঁ আর এটা হচ্ছে অ্যান ইফিসিয়েন্সি ইফিসিয়েন্সি যে এখানে দেখা যাচ্ছে এফিসিয়েন্সি আছে সেভেন্টি ফোর পার্সেন্ট তো এটাকে আমরা এই পয়েন্ট ফোর পয়েন্ট সেভেন ফোর হিসেবে লিখে নিয়েছি এই ঠিক আছে তো এই অং এইটাকে গুণ করলে মোটামুটি এটা হয় আর নিচের এই এটাকে গুণ করলে এটা হয় এবং এটার ফলাফল হিসেবে এটা দাঁড়ায় এগারো দশমিক ওয়ান সিক্স কিলোয়াট তো আমরা জানি নরমালি এগারো দশমিক ওয়ান সিক্স কিলোয়াটের কোনো মোটর হয় না আমাদের দেশে আমরা সচরাচর যেটা ব্যবহার করি এগারোর পরে পনেরো কিলোয়াট হয়ে যায় এখানে পনেরো কিলোয়াট দিসি কিন্তু ব্র্যাকেট দেখেন বারো দশমিক পাঁচ অর্থাৎ কোথাও কোথাও যদি বারো দশমিক পাঁচ কিলোয়াটের মোটরও পাওয়া যায় সেটাও চাইলে এখানে ব্যবহার করা যাবে যেহেতু আমাদের ক্যালকুলেশনে আসছে এগারো দশমিক ওয়ান সিক্স অবশ্যই আমরা কম ব্যবহার করতে পারবো না সেক্ষেত্রে এই যে ওভারলোড হবে বা ওভার কারেন্ট নিবে তখন আপনি বারবার এটা নিয়ে ঝামেলা পড়তে হবে তো আশা করি এই জিনিসটা পুরোটা জিনিস বুঝতে পারছেন বা আমি বোঝাতে সক্ষম হয়েছি বিভিন্ন কথা বলার মাধ্যমে যদি আমার ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে আপনারা ক্ষমা এবং সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আমাকে একটু লাইক শেয়ার কমেন্টসের মাধ্যমে সাপোর্ট করবেন আর আমার জন্য একটু দোয়া করবেন আমার আব্বা অসুস্থ ওনার জন্য একটু দোয়া করবেন তো আমি আজকের মতো বিদায় নিচ্ছি আপনারা দেখছিলেন মেহেদিয়ান সায়েন্স আমি আছি মোহাম্মদ সোহেল মেহেদি আল্লাহ হাফেজ